নতুন রাস্তার বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর অঞ্চলের খিদিরপুর এলাকায়। এদিন খিদিরপুর এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে রাস্তায় জমে থাকা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, বাঙালপাড়া থেকে বাঁধ রোড পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে প্রায় 4 কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় 150 মিটারের মতো রাস্তার কাজ হয়ে গেছে। অথচ নবনির্মিত রাস্তা এই কদিনের মধ্যে বেহাল রূপ ধারণ করেছে। রাস্তায় যত্রতত্র বৃষ্টির জল দাঁড়িয়ে পড়েছে। জায়গায় জায়গায় রাস্তার উপর থেকে সিমেন্টের প্রলেপ উঠে গিয়ে খোয়া বেরিয়ে পড়েছে। এর প্রতিবাদেই আজ তারা ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, রাস্তা পুনর্নির্মাণ করে চলাচলের যোগ্য করে তুলতে হবে। রাস্তা নিয়ে আমাদের অভিযোগ এটা হচ্ছে যে বাবু নামে যে কন্ট্রাক্টর যে কাজ করে গেল, যার কাজ 150 মিটারের ওনার কাজ ছিল, কাজটা করার পরে এই যে রাস্তার ধারে যে এতটা জল জমে যাচ্ছে, বৃষ্টি হওয়ার পরে জল বেরোবার কোনো রাস্তা নেই, কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নাই। যেভাবে যে কাজটা হয় বা কাজটা করে গেল, আমরা একটু ঢালাইটা চাইছি, ঢালাইটা যে রাস্তাটাকে ক্লিয়ার করে দিলে জল থেকে আমরা মুক্ত হব। জল যদি থাকে তো রাস্তা চলাচল করা অসম্ভব ব্যাপার, সমাজের খারাপ হচ্ছে। আমরা অনুরোধ করে বলছি জলটা যেন এখানে না জমে। কন্ট্রাক্টর কি আর ভালো কাজ করবে, চোখেই তো দেখতে পাচ্ছি, ভালো কাজ করলে কি রাস্তায় জলটা থামতো? প্রশাসনের কাছে আমরা দাবি চাইছি যে আমার রাস্তার জলটা যেন বেরিয়ে যায়, জল যেন জমে না থাকে। বৃহস্পতিবার রাতে বৃষ্টির পর শুক্রবার সকালে হঠাৎ করে বিস্তীর্ণ এলাকার জমিতে দেখা দিল ফাটল। আর এই ফাটল দেখা দেওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর এলাকায়। জানা গেছে, শুক্রবার 7 সকালে শোভানগরের চণ্ডীপুর এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠেই লক্ষ্য করেন বিস্তীর্ণ এলাকার আম বাগানের জমিতে ফাটল ধরেছে। জায়গায় জায়গায় সেই ফাটল বেশ বড় আকার নিয়েছে। প্রায় 300-400 মিটার এলাকা জুড়ে এই ধরনের ফাটল দেখা দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। কী কারণে জমিতে হঠাৎ করে এই ধরনের ফাটল দেখা দিল তা নিয়ে বেজায় চিন্তিত হয়ে পড়েন এলাকাবাসী। সকলের চোখে মুখেই একরাশ আতঙ্ক আর অজানা আশঙ্কার ছাপ ফুটে ওঠে। আজকে সকালবেলা শুয়ে ওঠার পর দৈনিক প্রতিদিন যেরকম মানুষ হাঁটাহাঁটি করে সব নিজের বাগানে যাচ্ছিল, হঠাৎ করে আমার গ্রামের 3 জনা হঠাৎ মাটির তলায় চলে যায়। ওরা বুঝতে পারেনি, কারণ প্রতিদিন যাওয়া আসা সেরকম কোনো দিন হয়নি। চিৎকার চেঁচামেচি হলো, গ্রামবাসীরা একত্র হয় এবং তাদের উদ্ধার করে, তখন প্রচুর লোক জড়ো হয়। তখন আমরা যখন দেখি বিশাল আকারে প্রায় 300 মিটার পর্যন্ত মাটিতে ফাটল ধরেছে, আর সে বিশাল আকার নিয়ে, এমন এখনো দেখতে গেলে এখনো আপনাকে দেখাচ্ছি যে মাটি নিজে নিজে বসে যাচ্ছে। কারণটা কি ঠিক বুঝতে পারছি না, তাহলে এটা বিশাল কোনো কিছু আছে। পুরো গ্রাম আতঙ্কে, এখানে তো আপনি দেখতে পাবেন, এখনো বাচ্চাদেরকে আমরা এইদিকে আসতে দিচ্ছি না, গ্রামবাসীকে এইদিকে আসা নিষেধ করে দেওয়া হয়েছে এবং আমরা সবসময় নজর রেখেছি এবং আতঙ্কে আছি। এখানে বিশাল একটা কিছু ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।